সম্মানিত প্রবাসী ভাই আব্দুল আজিজ ভাই, আপনার সুপারি গাছ যেটা বার্মার যেটা অরিজিনাল সুপারি গাছ, আমি যদি গাছগুলো দেখাই প্রত্যেকটাই কিন্তু সুপারি আছে। এর সাইজটা খুবই বড় সাইজের হয় এবং এটা কিন্তু বছরে দুইবার হয়ে থাকে। সাধারণত আমরা যেটা সুপারি পাই সিজন অফ সিজন, তো এই গাছগুলো কিন্তু আপনার জন্য রেস্টে দিয়ে রেখেছি। আপনার নারকেল গাছগুলো এখানে আছে, এটাও রেস্টে দিয়েছি। আপনার রামভুটান গাছ আছে এবং থাই কাঠিমনের কিন্তু এখনও পর্যন্ত আম ধরে আছে। এই যে আমরা গাছটা কিন্তু আজকে বৃষ্টিতে ভিজেছে, এই গাছ খুবই সুন্দর আছে, কোয়ালিটি ফুল আছে। আমি আরও গাছ দেখাচ্ছি আপনাকে। এটা হচ্ছে যেটা আপনার কেরালা নারকেল, দেখেন পুরোপুরিভাবে কিন্তু রেস্ট হয়ে গিয়েছে এই গাছটাও। এবং এখানে কিন্তু হচ্ছে যেটা মালয়েশিয়ান যে ভ্যারাইটি N18 জাতের রামভুটান, এটাও কিন্তু রেস্টে দেওয়া, সুন্দর আছে। ডুরিয়ানের গাছ আছে, আপনার এই যে লাল কাঁঠাল আছে, প্রত্যেকটা গাছ কিন্তু আমরা রেস্টে দিয়ে রেখেছি, খুবই সুন্দর আছে। এটা কিন্তু ব্যাক সেট আপ করা, দেখেন এই যে কারি পাতাগুলোও কিন্তু আপনার এখানে অ্যাভেলেবেল। আপনার যে ড্রাগন গাছটা, ড্রাগনে কিন্তু এই যে নতুন পাতা দিয়েছে, এই দেখেন এটাও কিন্তু আমরা রেস্টে দিয়ে রেখেছি। এটাও একটা ব্যাগের সেট আপের বেশ ভালো গাছ, এটাও আপনার নিকট পাঠিয়ে দেবো। আপনার লিচু গাছগুলো আছে আমাদের কাছে, আমরা আজকে এটা পাঠাইনি তার কারণে যে মাটিটা নরম ছিল এবং বেশ কিছু কারণে আমরা এটা আজকে কুরিয়ার করতে পারিনি, এটা আগামীকালকে কুরিয়ার করব। এখানে সবগুলো গাছে যে রেস্ট হয়েছে, সুপারি গাছ থেকে শুরু করে সবগুলো গাছে কিন্তু রেস্ট পেয়েছে প্রপারভাবে। এটার সাথে প্রয়োজনীয় সারগুলো কিন্তু আমরা পাঠিয়ে দিব। তো আমরা কিন্তু আগামীকালকে এটা পিরোজপুর সদরের উদ্দেশ্যে আমাদের সম্মানিত কাস্টমার, উনি কিন্তু আর কি প্রবাসী ভাই আজিজ ভাই, ওনার জন্য কিন্তু এই গাছগুলো পাঠিয়ে দিব।